নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ভার্টিগো, দ্যাট মিন্স মাথা ঘোরা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি, কারণ শেষের দিকে এমন কিছু জিনিস বলা থাকে যেটা আপনাদের হয়তো বিশেষ প্রয়োজনীয়। ভার্টিগো, মাথা ঘোরা। মাথা ঘোরা নানা কারণে হতে পারে। এক, যদি দেখা যায় যে আমাদের প্রচণ্ড গ্যাস হয়েছে বা অম্বল হয়েছে, সেক্ষেত্রে বা রাত অসুবিধা হয়েছে বা রাত্রি করে খাওয়া হয়েছে, বদহজম হয়ে মাথা ঘুরতে পারে। এক, দুই, যদি আমাদের স্পন্ডিলাইটিস থেকে থাকে, উঁচু বালিশে শোয়া, কোনো কারণে সেলুনে যে মেসেজ করাতে যে ঘাড়ে চোট পাওয়া, শুয়ে শুয়ে টিভি দেখা, ঘাড় নিচু করে কাজ করা, এগুলোর জন্য মাথা ঘোরা হতে পারে, দ্যাট মিন্স কজেশন স্পন্ডিলাইটিস। তিন, যদি প্রেশার, মানে ব্লাড প্রেশার যদি বেশি হয়ে থাকে, হাই বিপি, সেক্ষেত্রে কিন্তু মাথা ঘোরা হতে পারে। চারে, যদি দেখা যায় যে আমাদের চোখে পাওয়ার এসেছে এবং সেটা অত্যধিক বেশি, সে কারণেও মাথা ঘোরা হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে ঘুম না হওয়া। ঘুম না হওয়ার জন্য ক্লান্তিতে মাথা ঘোরা, একটা অস্বস্তি বোধ থেকে যায়। আর আরেকটা কারণ হতে পারে, যদি আমরা অত্যধিক চিন্তা করি, সেক্ষেত্রেও মাথা ঘোরা হতে পারে, হঠাৎ বিপি হাই হয়েছে। তবে এই যে মাথা ঘোরার ব্যাপারটা, ভার্টিগো, সেটা কিন্তু নিজেরা কজেশন ধরে ডিটেক্ট করে ওষুধ খাওয়া যায় না। ডাক্তারবাবুর সাথে আপনি যদি আলোচনা করেন এবং আপনার সমস্যা কনফেস করেন, তখন ডাক্তারবাবু এগুলো নিয়ে আলোচনা করতে করতে আপনার যেটা সমস্যা সেটা কিন্তু ধরে ফেলবেন। সেটা ধরে ফেলার পরে যে কারণের জন্য হচ্ছে, সেই কারণের ওষুধ দিলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। তবে কখনোই নিজে কোনো কিছু চিন্তা ভাবনা করে, ধরুন আপনার স্পন্ডিলাইটিস হয়েছে বলে আর্নিকা বা রুটা বা লিডাম বা হাইপেরিকাম খেয়ে নিলেন, প্রেশার বেড়েছে বলে গ্লোনোইন বা রাউলফিয়া মাদার খেয়ে ফেললেন, যদি চোখের কোনো স্ট্রেন হচ্ছে ফাইসোস্টিগমা বা রুটা খেয়ে দেখলেন, ঘুম না হওয়ার জন্য প্যাসিফ্লোরা মাদার বা ক্যালিফস বা অ্যাকমিক খেলেন, এবং অত্যন্ত স্ট্রেনের জন্য যদি হয়ে থাকে, যদি জেলসিমিয়াম বা চাইনা মাদার খেয়ে দেখেন, সেগুলো কিন্তু ঠিক কাজ করবেন না। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।